সামাজিক আর সাংস্কৃতিক সংগঠন নীনাদ গুরুকুলর উদ্যোগত শিলচরের রাজীব ভবনত আন্তরাষ্ট্রীয় খ্যাতি সম্পন্ন ওডিসী নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলীর নেতৃত্বত এখন নৃত্য কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আর এখন সাংস্কৃতিক সন্ধিয়ারও আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানত বিশেষ আকর্ষণ হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্য নাট্য তাসের দেশ পরিবেশন করা হব। ইয়াত অন্যান্য শিল্পীর মুখ্য ভূমিকাত থাকিব নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলী। ডোনা গাঙ্গুলীর আরো একটা পরিচয় হয়েছে তেও ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর পত্নী। তাসের দেশত তেও পুরুষর চরিত্রত অভিনয় করিব। তাত ডোনায় রাজকুমার চরিত্রত অভিনয় করিব। তেওর সহিতে অভিনয় করিব রঘুনাথ দাসে। ইয়ার পূর্বে সাংবাদিকর হইতে মুখামুখি হয় বিখ্যাত নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলী। ওডিসী নৃত্য আর তাসের দেশ লৈ বিভিন্ন কথা তুলি ধরে ডোনা গাঙ্গুলীয়ে। লগতে সৌরভ গাঙ্গুলীর বিষয়ে কি কলে পত্নী ডোনা গাঙ্গুলীয়ে শুনক। তো ফার্স্ট ওয়ার্কশপে কিছু এসেছিল, কিছু একটা ই ওয়ার্কশপে আসতে পারিনি। তো যারা ওয়ার্কশপ করছিল তাদেরকে নিয়েই আমরা ই করছি, কি বলে এই তাসের দেশটা করছি। তো আমাদের কলকাতার স্টুডেন্টরাও আছে, কিছু আমাদের অনলাইনের স্টুডেন্ট আছে, যেমন মধুসন্দন, ও আমাদের কাছে করে। ওরকম আরও চার পাঁচজন আছে দীক্ষা মঞ্জুরির যারা অনলাইন অ্যাসাম থেকে করে, ওদেরকে নিয়ে প্লাস মধুসন্দন স্কুলের স্টুডেন্টদের নিয়ে প্লাস আমারও কলকাতার কয়েকজন সিনিয়র স্টুডেন্ট এসেছে, ওদেরকে নিয়ে আমরা এখানে রবীন্দ্রনাথের তাসের দেশ করছি। হ্যাঁ, গান সব ওডিসি নিয়ে অ্যাওয়ারনেস কম, কিন্তু আমরা এটা ওডিসির সাথে রবীন্দ্রসঙ্গীত মিলিয়ে করছি, সেটা পিওর ওডিসি না, এটা ডান্স ড্রামা। কিন্তু একটু না, আমরা তো ই করি, আমরা তো মানে এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি। আর কোনো কোনো সময় যখন ডান্সেস অফ ইন্ডিয়া করি তখন অফকোর্স এইটা দেখাই, কিন্তু অ্যাজ সাচ আমরা প্র্যাকটিস করি না। গ্রামারটা জানি না এই নাচের, আমরা ওড়িশি গ্রামার জানি। হ্যাঁ, ইন্টারেস্টেড, কিন্তু এখন শেখার আর বয়স নেই। তো যদি লাইক ইউনো অন্য লোকেরা লাইক থাকে তাহলে আমরা লাইক ইউনো লাইক মানে এইখানে কেউ যদি শেখায় বা করতে হয় আর আমার স্টুডেন্টরা ইন্টারেস্টেড থাকলে কোনো বড় ডান্সারকে নিয়ে আমরা ওয়ার্কশপ করি, ওদের অ্যাসামিজ গ্রামারটা শেখানোই যায়। বা অনেকে রাদার আমার একজন দুজন স্টুডেন্ট এখানে এসে শিখেও ছিল, ওরা সং অ্যান্ড ড্রামাতে কাজ করতো আর ফোক ডান্সে, তখন ওরা শিখে। দ্যার ইজ নো এজ ফর লার্নিং, বাট প্রবলেম হচ্ছে কি হয়, ফিজিক্যাল ফিটনেসটা একটা ব্যাপার হয়ে যায় একটা এজের পরে। তো দ্যার ইজ ইন, বাট ফিজিক্যাল ফিটনেস না থাকলে হাউ উইল ইউ লার্ন, মানে তখন আর পেরে উঠবে না। যেমন আমাদের ওয়ার্কশপেও অনেক সিনিয়র ডান্সার আছে যারা বেশি নাচ করে উঠতে পারছে না, ওদের ইচ্ছে করার কিন্তু অত বেশি নাচ করছে না, মানে জাস্ট দুটো তিনটে। তো এই জন্য যেহেতু অনেক লোক ছিল আমরা ডান্সশপ করাচ্ছি না, ওয়ার্কশপের সাথে ওদের নাচটা তুলিয়ে ওদের আবার নাচাচ্ছিও, মানে এই জন্য একটা ডান্স ড্রামাও করছি। তো ওরা ওই মেন প্রোগ্রামের জন্য রিহার্সালও করছে, তো রিহার্সাল ওয়ার্কশপ সব মিলে ইটস ভেরি হ্যাকটিক বাট ভেরি ফ্রুটফুল, কারণ সবাই যতখানি করতে পারবে আর তার সাথে একটা স্টেজে সবাই যদি নাচে তাহলে তার একটা পারফেকশন আলাদা হয়। তো অফকোর্স ওটার জন্য অনেক বেশি খাটুনি হয় কিন্তু রেজাল্টটাও বেশি ভালো পাওয়া যায়। একটা করে রবীন্দ্রনাথ করার চেষ্টা করি, রবীন্দ্রনাথের ডান্স ড্রামা। এই বছর আমরা তাসের দেশ করেছিলাম জানুয়ারি মাসে, আমার মনে হয় মধুসন্দন ওটা দেখে পছন্দ হয়েছিল, তাই ও এটা এখানে ও স্টুডেন্ট আর শিলচরের জন্য নিয়ে এসেছে। বাট অফকোর্স তাসের দেশটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ তাসের দেশটা রবীন্দ্রনাথ নেতাজিকে উৎসর্গ করেছিলেন, মানে ইটস অ্যাবাউট ইউনো কোনো নিয়মে কেউ চলবে না, নিয়ম ভেঙে যাবে, মানে তো আই থিঙ্ক এটা লোকের জীবনের জন্য ভেরি অ্যাপ্রোপ্রিয়েট, কারণ আমরাও মানে নিজেদের মনের ইচ্ছেটা যাতে প্রকাশ করতে পারি সেটাই একটা অন্য কথায় বলা। তো সেটা তো লোকেদের রাইট, নিজের ইচ্ছে প্রকাশ করবে, নিজে যেইভাবে চলতে চাইবে সেইভাবে থাকবে, তো এটা ইজ ভেরি অ্যাপ্রোপ্রিয়েট। না না, আমি ক্রিকেট খেলতে পারি না, দাদা সব করতে পারে বিকজ ইজ দাদা। তো আমি রাদার একটা গল্প বলি, দাদাগিরির ফাইনালে আমাদের যে ছিল সে আমাদের বললো যে আপনাদের একটা ছোটো গানের সাথে নাচতে হবে। আমি দাদাকে বললাম একটু দুটো স্টেপ দেখে নাও তাহলে এটি বি নাইস। দাদা বললো না না আমি ওইখানেই চেক করবো। তো তারপরে ফাইনালের ভিডিওটা তো আপনারা ভাইরাল হয়েছে দেখেছেন, তো ওটা ওইখানেই দাদা, আমি দাদাকে বললাম দুটো স্টেপ একটু দেখে নিই লাইক করে নিই তাহলে বেটার হবে, দাদা করলো না, দাদা বললো ওইখানেই দেখা যাবে স্টেপ। দাদা ইজ ফুললি ইন্টু ক্রিকেট আর দাদা জানে আমি নাচ গান করতে ভালোবাসি, আর যেহেতু আমরা নিজেরা নিজেদের ফিল্ডে অনেকটা সময় দিই, মানে এই যে এইখানে এসেছি দুদিন তিন দিন লাইক ইউনো, আর দাদাও আগে যখন খেলতো তখন অনেক দিনই বাইরে থাকতো, এখনও দিল্লি টিমের কোচ, তো পুরো আইপিএলটা বাইরে থাকে,
তো ইউনো ওই ওই স্পেসটাও দেওয়া আমরা মানে দিই, আর আমাদের ভালো লাগে। আমার মনে হয় দাদা নাচ গানটা মানে না করলেও মানে দূর থেকে রেসপেক্ট করে ওটাকে। আর আমার তো সবাই তো আমাদের দেশে সবাই কার ক্রিকেট ভালো না লাগে, সবাই আমার কন্যা খুব ভালো নাচে কিন্তু করে না, তো নিজের একটু মানে সবাই ইন্টারেস্ট থাকা দরকার। মানে ও খুব ভালো ডান্সার, মানে খুবই ভালো নাচে, কিন্তু ও ক্লাস 7-8 অবধি করার পরে খুব একটা নাচটাকে চুজ করেনি, তো ও যেটা করতে চায় ওটা করে। ও ইংল্যান্ডে ওর গ্র্যাজুয়েশন শেষ করেছে।